দেখেন পিঠাটা কত সুন্দর দেখাচ্ছে। এটা দেখেন কতগুলো হলুদ উঠিয়ে নিলাম, এখন হলুদ গুলো পরিষ্কার করে নিচ্ছি, ঢাকায় নিয়ে যাব। দেখেন একদম ফ্রেশ হলুদ, খুব সুন্দর কালার। দেখেন দেখেন এই যে খুব সুন্দর কালার হলুদ গুলো, নিয়ে যাব এখন, পরিষ্কার করে নিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছাদ বাগানের রান্নাঘরে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আর এই তো সকাল সকাল সবাই মিলে নাস্তা তৈরি করছে, এখানে চালের গুঁড়ো ভালো করে চেলে নিচ্ছে, চালের গুঁড়ো দিয়ে চিত্তপিঠা তৈরি করবে। এই তো দেখেন পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছে, গরম গরম চিত্তপিঠা সকালবেলা নাস্তা সবাই খাবে, বাসায় অনেক মেহমান। এখন পরিমাণ মতো চালের গুঁড়ো নিয়ে ব্যাটার তৈরি করে নিবে, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে, আর নর্মাল ঠান্ডা পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। আর বাড়ির সবাই বলছে যখনই চিত্তপিঠা তৈরি করবেন, চিত্তপিঠা ব্যাটার তৈরি করার আগে গুঁড়িটা খুব ভালো করে চেলে নিতে হবে, তবেই পিঠাটা খুবই ভালো হয়, সফট হয়, দেখতে অনেক সুন্দর হয়। আর যদি চেলে না নেওয়া যায় তাহলে পিঠাটা খেতেও ভালো লাগে না, পিঠাটা তৈরিও মানে ভালো হয় না। এই জন্য বলছে যখনই চিত্তপিঠা তৈরি করবেন খুব ভালো করে গুঁড়িটা চেলে নিবেন। এখন দেখেন দুই চুলায় দুটা হাঁড়ি বসিয়ে দিল, এখন দুইটা করে পিঠা তৈরি করে নিবে, এভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিবে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, আমার ভিডিওটি না টেনে দেখবেন, দেখা মাত্র অবশ্যই মনে করে একটা লাইক দিবেন, লাইক দিতে ভুলে যাবেন না। মাটির কড়াই, মাটির ঢাকনা, লাঠির চুলা, সকালবেলা মজাদার চিত্তপিঠা, পিঠাটা তৈরি হয়ে গেলে আমি আপনাদের দেখাবো। এই যে দেখেন পিঠা, খুব সুন্দর পিঠা তৈরি হয়ে গিয়েছে, এখন পিঠাগুলো তুলে নিচ্ছে। এই যে দেখেন খুব সুন্দর হয়েছে পিঠাটা, মাশাল্লাহ দেখতে খুব ভালো লাগছে, আর অনেক সফট হয়েছে, অসম্ভব সুন্দর। এই পিঠা খেতেও তো অনেক মজা হবে, শীতের সকালবেলায় নাস্তায় যদি থাকে গরম গরম চিত্তপিঠা তাহলে তার কোনো কথাই নেই। আর আমাদের বাড়িতে অনেক মেহমান, মেলা উপলক্ষে অনেক মেহমান আসে, মেয়েরা আসে, মেয়ের জামাইরা আসে, অনেকেই আসে, এই জন্য পুরা বাড়ি অনেক ভরপুর থাকে। তারপরে একে একে সবাই চলে যায়, কেউ থাকে না, তখন আবার পুরো বাড়িটা খালি হয়ে যায়। আর এই তো দেখেন এখানে আমি শুটকির ভর্তা দিয়ে পিঠা খাবো, কেউ মুরগির ঝোল দিয়ে খাবে, মুরগির তরকারি দিয়ে, কেউ খাবে সরিষার ভর্তা দিয়ে, কেউ খাবে শুটকির ভর্তা দিয়ে, আমি শুটকির ভর্তা দিয়েই খাবো। শুটকির ভর্তা দিয়ে আমার অনেকটা ভালো লাগে, এই তো আমি শুটকির ভর্তা দিয়ে পিঠা খেয়ে নিচ্ছি। আর এই পিঠাগুলো যে কি সফট আর কি মজা ছিল, আসলে আমি এটার অনুভূতিটা বলে বুঝাতে পারবো না। আর এই তো দেখেন বাড়ির বাচ্চাগুলো সব খেলাধুলা করছে, আনন্দ করছে। আমি একটু পুকুর পার এলাম, এসে দেখি বিশাল বড় একটা গুলসাপ, আমি ক্যামেরা চালু করতে করতে গুলসাপটা চলে গেল, আপনাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। ছাদ বাগানের রান্নাঘরের ব্লগটি আমি এখানেই শেষ করব। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার ভিডিওটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।